আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত রান্না বিষয়ক অনুষ্ঠানে। আজ কি রান্না করব? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি ফুলকপি আলু দিয়ে চিকেন কারি রান্না করব। আমি কিভাবে রান্না করি সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 4 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ আর 2টা মিডিয়াম সাইজের তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু আমি হালকা করে ভেজে নিব। এখন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 4 চামচের 1 চামচ, মরিচ গুঁড়া 4 চামচের 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 4 চামচের 1/2 চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 4 চামচের 1/2 চামচ। এটাকে আমি এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি এখানে আমি 1টা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি রেগুলার কাট করে নিয়েছি। চিকেনটাকে আমি এখন মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিব। চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। আর একটা বড় আলু, আমি এটাকে আরো 4-5 মিনিট ঢেকে মশলার সাথে ফুলকপি আলুটা কষিয়ে নেব। ফুলকপিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, ঝোলের পানি। এটাকে আমি এখন আবার 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5-3টা কাঁচা মরিচ আর 4 চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে আমি আবার হালকা আঁচে আরো 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। হয়ে গেল আমার ফুলকপি আলু দিয়ে চিকেন কারি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।